সালমা সুলতানা ও লোমান রেজা দম্পতির সংসার সচ্ছল ছিল। দিনবদলের আশায় ঋণ করে 2012 সালে ইরাকে পাড়ি জমান লোমান। খুব একটা সুবিধা করতে না পেরে শূন্য হাতে ফিরে আসেন দেশে। তারপর অনেকটা শখ করেই পাখি পালতে শুরু করেন এই দম্পতি। এখন 40 প্রজাতির প্রায় 3,000 পাখি আছে তাদের খামারে। মাসে আয় প্রায় 1,00,000 টাকা। জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের সুলতাননগর গ্রামের বাসিন্দা সালমা ও লোমান। পাখির খামারি হিসেবে এই দম্পতিকে সবাই চেনে। তাদের বাড়ির পেছনে ও সামনে বড় বড় শেডে পাখির খামার। সেখানে আছে লাভ বার্ড, বদ্রিকা, বাজরিগার, টিয়া, গিরিবাজ, নাইটিঙ্গেল, ককাটিয়েল, জেব্রা ফিঞ্চ, স্টার ফিঞ্চ, কবুতর সহ নানা প্রজাতির পাখি। আমার ওয়াইফ সেই প্রথম শুরু করে, আমি অনেকদিন যাবৎ প্রায় 8-9 বছর যাবৎ বিদেশ ছিলাম। বিদেশ থাকা অবস্থায় আমি এসে তার সাথে আমি পাখি পালা বা কবুতর পালা হাল ধরি। আমার মাত্র 2-3 জোড়া পাখি পালন থেকে পাখি থেকে শুরু করে আজকে আমি ইউটিউব বা অন্যান্য আমাদের বন্ধু আছে, অনেক খামারি আছে, তাদের পরামর্শে একসাথে থেকে আলাপ আলোচনা করে এখন মোটামুটি আমি একটা পরিসর ধারণ করেছি। এখন আমার অবস্থান এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমার মোটামুটি মাসিক আটকে ইনকাম হচ্ছে, আমার খরচও হচ্ছে, আমার খরচের দিকে ইনকামটা মোটামুটি ভালো। কারণ এমনই হচ্ছে যে মাসে আমার 40-50 হাজার টাকা যদি খাবার লাগে, মোটামুটি 1,00,000 টাকা বা এর উপরে বা এর মানে 90 থেকে 1,00,000 টাকা বা 1,50,000 টাকা এরকম একটা ব্যবহার হচ্ছে পাখি বিক্রি বা কবুতর বিক্রি করতে পারছি। খামারে আছে 45,000 টাকা জোড়া জাপানি বাজরিকার পাখি, আরও আছে 7,000 টাকার লাভ বার্ড, 60,000 টাকার কবুতর। প্রতিদিন পাখিদের জন্য 40 কেজি খাবার প্রয়োজন হয়। এতে ব্যয় হয় 3,500 টাকা। এসব খাবার কেনা হয় জামালপুর, টাঙ্গাইল ও রংপুর থেকে। We'll be right back.